পাঁচ বছরের পরিবর্তে প্রায় এক যুগ পর হচ্ছে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন। তাই ভোটারদের ব্যাপক আগ্রহের পাশাপাশি মাঠে আছে উত্তাপও। তবে আওয়ামী লীগের প্রার্থীসহ সব প্রার্থী নির্বাচন ঘিরে জানাচ্ছেন নানান শঙ্কার কথা। নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে বিশৃঙ্খলা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। 2016 সালে মেয়াদ পার হলেও সীমানা জটিলতায় নির্বাচন হচ্ছে 2022 সালে। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থীসহ চারজন। দীর্ঘ বিরতির পর আশা শান্তিপূর্ণ ভোটের। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানালেন নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী। আমার ভোটাররা যদি আমার জন্য ভোট না চাইতে পারে আর তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা প্রবঞ্চনা এবং নির্যাতনের শিকার করাচ্ছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল খালেকের দাবি, একটি মহল কালো টাকার ছড়াছড়ি ও বিশৃঙ্খলার চেষ্টা করছে। যাদের সংগঠন নাই তার কিন্তু কালো টাকা আছে, এই কালো টাকা সেটা করার জন্য মনে হয় নির্বাচন আসছে, তাই তারা কি কারণে তারা নির্বাচন তারা কিন্তু করে না নির্বাচন। আমি মনে করি যে এরা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাকে জেতাতে একাট্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া হাতপাখা প্রতীকে সিরাজুল ইসলাম এবং মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মাসুমও জনসংযোগ করছেন। নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে থাকার কথা জানান স্থানীয় প্রশাসন। এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় সেরকম যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অন্তরায় প্রয়োজনে নির্বাচনী ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কোনো শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের যা করণীয় আমরা সেভাবে এগোচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং আমাদের সার্বিক কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছে। বিবিসি নিউজ ডেস্ক।